হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমরা এখন আমরা পার্কে আছি দুই বন্ধু মিলে। যেটা বলছিলাম, আমরা হচ্ছে আজকে প্ল্যান ছিল রমনা পার্কে আসার জন্য। তো অনেকদিন পর রমনা পার্কে আসছি, তো দেখে ভালোই লাগছে। অনেকগুলো মানুষ, আজকে উইকলি সেকেন্ড ডে হচ্ছে আপনার, ডে অফ ছিল, সব অনেকগুলো মানুষ আছে। তো আপনারা সবাই ঘুরতে আসবেন, এখানকার এনভায়রনমেন্টগুলো দেখবেন, পরিবেশগুলো দেখবেন, হোপফুলি সবাই ভালো লাগবে। আর অনেক কিছুর মধ্যে হচ্ছে অনেক ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে ঘুরতে আসছি, প্রচুর ঠান্ডা, এর মধ্যে হিমেল একটা বাতাস, ও খুব শীত, দেন হচ্ছে কি বলবো, বলার মতো কোনো স্কোপ পাচ্ছি না ঠান্ডার কারণে। তবে এনজয় করছি না এমন না, তবে ভালো এনজয় করছি আমরা। আপনারাও আসবেন, এখানে এসে এনজয় করবেন, পরিবেশগুলো দেখবেন। আর আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে অনেকগুলো পাখিগুলো এখন ঘুমন্ত অবস্থায়, সন্ধ্যার দিকে কিচিরমিচির একটা অবস্থার মধ্যে আছে, তারা এখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। সো মোমেন্টগুলো কিন্তু খুবই এনজয়েবল। সো আপনারা এখানে আসবেন, বিষয়গুলো এনজয় করবেন, দেখবেন হচ্ছে কি সুন্দর কিচিরমিচির পাখির আওয়াজগুলো। সচরাচর আমরা বিভিন্ন এগুলোতে দেখি, ঢাকা শহরে, যান্ত্রিক শহরের মধ্যে আমরা এগুলো দেখতে পারি না। তো আপনারা যদি এই রমনা পার্কের ভিতরে আসেন, বা আমাদের গাছে আচ্ছাদিত যে কোনো পার্ক, যে কোনো জায়গায় যদি আমরা গিয়ে থাকি, সেগুলোতে আমরা এগুলো দেখতে পারবো, এগুলো শুনতে পারবো। তো হোপফুলি আপনাদের এগুলো খুব এনজয় করবেন, বিষয়গুলো ফেস করবেন। অনেকগুলো মানুষ আজকে ঘুরতে এসেছে, আমরাও সেম দুই বন্ধু মিলে ঘুরতে এসেছি। হাই বলো সবাইকে। আমার ফ্রেন্ড জারিফ, তো আমরা যেখানে যাই সেখানে দুজন মিলে মিলে যাচ্ছি। তো দেখা যাক কি হয়, আর সন কিছুক্ষণ থাকা যায় কিনা। তবে প্রচুর ঠান্ডা, ঠান্ডার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি বেশিক্ষণ স্টে করতে পারবো কি না, এর মধ্যে সন্ধ্যাও চলে আসছে, অনেকগুলো মানুষের মধ্যে অনেক বেশি ঠান্ডাও দেখাচ্ছে। অনেক ঠান্ডা না আজকে, বেশি ঠান্ডা মনে হচ্ছে? প্রচুর ঠান্ডা না? তবে আজকে কেউ ঘুরতে আসলে সে অনেক মজা পাবে। কিরকম মজা পেতে পারে? পাখির কোলাহল কিন্তু আমরা সচরাচর যান্ত্রিক শহরের মধ্যে কোথাও কোনো দেখতে পারি না, তাই না? এটার জন্যই তো, মানে পাখির কোলাহল গুলো এত ভালো লাগতেছে, আর চারপাশে কুয়াশার একটু ভাব ভাব, মানে অন্যরকম একটা ফিলিং কাজ করতেছে, যেটা অনেকদিন পরে মনে হচ্ছে রমনা আসছি দিকে পাইছি। আমি কিন্তু রমনা টাইমে অনেক আসছি, এইরকম টাইমে মানে আসা কম করছি। আচ্ছা, তোমার কিরকম মনে হয়, তুমি কয়দিন পরে এই রমনাতে আসছো? আমি প্রায় হ্যাঁ মনে হয় যে চার পাঁচ মাস পরে। আমারও এরকমই হবে, বাট তোমার থেকে আমার আরো অনেক বেশি হবে। কারণ হচ্ছে যখন আমি কি আমি রমনাতে আসি, তখন এরকম একটা সুন্দর একটা পরিবেশ ছিল না, আজকে যেরকম পরিবেশগুলো আমি দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার কাছে মনে হলো যে না, আগের থেকে পরিবেশ অনেক উন্নত হয়েছে, বসার একটা স্কোপ আছে, পরিবেশ দেখার মতো একটা অবস্থা, তাই না? এই যে কিছুদিন আগে এখানে কাজ করছে, রাস্তাগুলো একটু ভাঙ ছিল, তো মানে একটু এলোমেলো টাইপের ছিল, বাট এখন খুব সুন্দর হয়েছে। আচ্ছা, চারপাশ পরিবেশটা অনেক সুন্দর। আচ্ছা, তবে সন্ধ্যার আগের মুহূর্ত পর্যন্ত থাকলে এখানে এনজয়টা খুব ভালো করা যাবে, পরে যদি আসে তখন আবার। আমার কাছে মনে হয় যে প্রকৃতিতে যেগুলো আচ্ছাদিত জায়গাগুলো, সেগুলা মনে হয় প্রত্যেকটা মুহূর্তের জন্য প্রত্যেকটা একটা আনন্দ নিয়ে আসে, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় এক এক রকম একটা আনন্দ দিবে, তাই না? যেমন ধরো হচ্ছে আমরা এখানে সন্ধ্যার সময়ের মধ্যে আসছি, এখন পাখিরা ঘুমানোর জন্য তাদের জায়গাগুলো চলে যাচ্ছে, অনেক সুন্দর না জায়গাগুলো? ডাকাডাকি একটা কোলাহল, একটা সব মিলাই এই টাইমটাতে আমার খুব ভালো লাগতেছে, আশা করি সবার ভালো লাগবে। হ্যাঁ, আমি কিন্তু খুব এনজয় করছি বিষয়টা, তুমি জানো যে অ্যাকচুয়ালি আমি এখন খুবই গাছগাছালিতে আচ্ছাদিত জায়গাগুলো পছন্দ করি, কোলাহল মুক্ত একটা জায়গাতে যেতে পছন্দ করি, যেখানে গাছের ছায়া অনেক বেশি থাকবে। ওখানে তুমি বসতে চাচ্ছ এখন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে বসে কি করবে, একটু হাঁটি না? হ্যাঁ, হেঁটে জায়গা তো বসা তো অনেক আছে, একটু হাঁটি, ভালো লাগবে বসতে এই জায়গাটা, এটা বেশি খোলামেলা হয় মনে হচ্ছে আমার কাছে। একটু একটু গাছের ছায় যাবো, একটু বসি, বসে আড্ডা দিবো, দেন আর আমার এখন বাদাম খেতে ইচ্ছা করছে প্রচুর। তোমার কাছে বাদাম খেতে ইচ্ছে? বাদাম খোর তুমি, আমি জানি বাদাম আশেপাশে দেখতেছি না, দেখা যাচ্ছে আমরা পাওয়া যায় কিনা।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বাদাম খোর, আমি বাদাম ডেইলি আমি বাদাম অনেক বেশি পছন্দ করি, জানি তুমি খাও কিনা বা আমার ফ্রেন্ডস যারা আছে ওরা খায় কিনা, বাদাম হেলদের জন্য অনেক ভালো, তো সবাই খেতে পারো, ইনভাইট করছি, যদি কখনো দেখা হয় আমার সাথে বাদাম খাওয়ার ইনভাইট রইলো, বসে বাদাম। সবাই কিন্তু রমনাতে আসছে এরকম পাঁচজন আমার মনে হয় না নাই, বাট এরকম ওয়েদারের সময় আসছে কিনা সেটা জানা নাই, তো যারা আসে নাই এরকম শীতকালীন এই বর্তমান সময়টা, এই শীতটা কিছুদিন ধরে একটু বেশি পড়ছে, এখন যদি আসে ওরা খুব মজা পাবে, বাট এরপরে আসছে কিন্তু ফিলিংসটা বা এই ওয়েদারটা পাবে না। হ্যাঁ আমার কাছে সেটা মনে হচ্ছে, এখন রিসেন্টলি আসছে অনেক মজা পাবে। হ্যাঁ তো দেখ, তো আচ্ছা বন্ধুরা সবাই ভালো থেকো, অনেক ঠান্ডা লাগছে, আমরা এখন হাঁটাহাঁটি করছি, এখন হাঁটার অবস্থার মধ্যে আছি, তো সবাই আসবেন দেখবেন পরিবেশগুলো, এটা আমাদের একটা জাতীয় একটা সম্পদ, ন্যাশনাল পার্ক বলতে পারি আমরা, তো এখানে এসে কেউ নোংরামি করবেন না, যেখানে সেখানে যা কিছু খেয়ে ফেলবেন না, তা আমাদের পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের নিজেদের, আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি, সরকার হোক বা যে কোনো মানুষই হোক না গেল, সে জায়গাগুলো এসে কিন্তু পরিষ্কার করতে পারবে না। এখানে দেখেন আপনারা যেমন ফরেনার যদি আসে, তারা আমাদেরকে যদি পরিবেশে দেখতে পারেন তো সেক্ষেত্রে আরো পছন্দ করবেন। হ্যাঁ তো আমরা ট্রাই করব আমাদের পরিবেশগুলো অনেক সুন্দরভাবে ভালো রাখার জন্য, যেখানে সেখানে বাদাম থেকে শুরু করে চিপসের প্যাকেট থেকে শুরু করে যেগুলো ময়লা জাতীয় জিনিসগুলো, সেগুলো মানে অপচনশীল জিনিসগুলো আমরা যেখানে সেখানে ফেলবো না, বা যেখানে পচনশীল সেগুলো ফেলবো না, একটা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আমরা ফেলবো, ডাস্টবিনের ব্যবস্থা আছে এখানে, সো আপনারা আসবেন। হ্যাঁ সো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।